আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মায়ান্স মাম্মা স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি রেসিপি দেখার জন্য। আর আমি এখানে ফার্স্টে নিলাম দুটো মাথা, এখানে রুই মাছের মাথা নিয়েছি। আমি এগুলোকে হলুদ লবণ মরিচ দিয়ে প্রায় আধা ঘন্টা আগে মেখে রেখে দিয়েছিলাম। এরপর চুলা একটি কড়াই বসিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম 4 চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলগুলো গরম হওয়ার পরে এখানে রুই মাছের মাথাগুলো ফার্স্টে আমি ভেজে নেব, আর 1 ফিট প্রায় 2 মিনিট করে ভাজবো। আমি প্রায় 4-5 মিনিটের মতো মাথাগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নেব এ পিট ও পিট। মাথাগুলো ভাজা শেষ হলে আমি এখন এক এক করে তুলে রাখতেছি, আর সেই মাথা ভাজা তেলগুলোর মধ্যেই আমি ফার্স্টে এখানে 1 কাপের থেকে কম দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজগুলোকে ফার্স্টে আমি 1 থেকে 2 মিনিট ভেজে নিব, আর পেঁয়াজের একটা সুন্দর ফ্লেভার আসার পরে এখানে অ্যাড করবো 1 চামচ রসুন বাটা, আর এখানে 1 কাপ দিয়ে দিলাম নারিকেল বাটা। আর এখানে আমি সাথে কিছু বাদাম আছে, চীনা বাদাম, প্রায় 8-10টা বাদাম দিয়েছি নারিকেলগুলো বাটার সময়। আর আমি এই সব মশলাগুলোকে প্রায় 3-4 মিনিটের মতো ভেজে নিব। মশলাগুলো যখন 2-3 মিনিট ভাজা হয়েছে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পানি। এরপর 1 চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আধা চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, আর স্বাদ মতো লবণ। এই সব উপকরণগুলো দিয়ে একসাথে আমি নেড়ে ছেড়ে এখন ঢেকে দেব, আর ফিরে আসবো 2-3 মিনিট পর। ফিরে আসলাম 2-3 মিনিট পর। এই অবস্থা এখন পর্যন্ত ফানি আছে, আর যতক্ষণ পর্যন্ত নারিকেলগুলো থেকে ফানিগুলো না শুকাবে ততক্ষণ পর্যন্ত রান্না করব আর কষিয়ে নেব। আমি এখন আবার ঢেকে দেব। ফিরে আসলাম কিছুক্ষণ পর, প্রায় অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। আর মনে রাখবেন, নারিকেলটা যত ভাজা ভাজা হয়ে কষানো যায় ততই টেস্ট হয়। এরপর আমি এখানে প্রায় আধা কাপের মতো ফানি দিয়ে দিলাম, আর এখন ঢেকে দিব। ফানিগুলো একটু বলক আসার জন্য অপেক্ষা করব। যখন এরকম একটা বলক চলে আসবে এর মধ্যে আমি ফার্স্টে মাথাগুলো দিয়ে দিব মাছের। মাছের মাথাগুলো দিয়ে নেড়ে ছেড়ে ভালোভাবে ঢেকে দেব। ফিরে আসলাম, এবার ও ফিট 1 পিট রান্না শেষ হলে আরেকটা ফিট উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। এরপর এখানে অনেকটাই তেল উপরে বেশি আসছে, এই অবস্থা আমি এখানে আরো আধা কাপ পানি দিয়ে দিলাম। এই আধা কাপ পানি দেওয়ার পরে এখানে আমি এখন 2টা ডিম ব্যবহার করব এখানে, আর হাঁসের ডিম হলে আরও ভালো হয়, যেহেতু ঘরে আজকে হাঁসের ডিম নাই, সেহেতু আমি এখানে মুরগির ডিম দিয়ে দিলাম 2টা। আর আসলে যখন ডিমগুলো দেওয়া হয়েছে তখন ক্যামেরাটা অফ ছিল, আমি চালু করছি, কেন জানি অফ হয়ে গেছে, দেখি নাই, খেয়াল করি নাই। এখন ডিমগুলো হয়ে গেছে আর আমি এই অবস্থায় নামিয়ে নিলাম। প্রায় 1 মিনিটের মতো রান্না করে তারপরে নামিয়ে নিয়েছি। এই অবস্থা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনারা চাইলে রান্নায় আরও ঝোল রাখতে পারেন। আর আপনারা যারা আমার ফেসবুক পেজে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ইউটিউবে দেখতেছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।